আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম? রোকসানা আক্তার। রোকসানা আক্তার, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি গাজীপুর থেকে, কাশিমপুর। গাজীপুর জেলার কাশিমপুর থেকে এসেছেন। আচ্ছা একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন? তো মাথা ব্যথা, অনেক অনেক দিন যাবত কোমরে ব্যথা ছিল। এটা কতদিন? হাঁটুতে ব্যথা ছিল। কত বছর যাবত আপনি এই সমস্যাটা? 13 বছর। প্রায় গত 13 বছর যাবত এই সমস্যাটা ভুগছেন। আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি এই যে সমস্যাটা আপনি ভুগছিলেন, এটার জন্য কি আপনার এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ করিয়েছি। কোথায় করেছিলেন? সাগরে করেছিলাম, এনালে। তারপরে ওখান থেকে ভালো হয়নি। আচ্ছা। আবার ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে গিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়াতে অপারেশন করেছিলাম। আচ্ছা। ওখান থেকে ভালো হয়নি, দেরি অনেক কষ্ট করেছিলাম। আচ্ছা একটু জানতে চাইবো, আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, মূলত কোন ডক্টরের আন্ডারে আপনি ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ওনার আন্ডার থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত ট্রিটমেন্টটা করেছেন? 15 দিন। কত 15 দিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আচ্ছা একটু জানতে চাইবো, এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? এখন আগের থেকে আপনি অনেকটুকু ভালো। আচ্ছা এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার নামটা জানতে চাইবো। স্যার আপনার নামটা প্লিজ? মোহাম্মদ শামসুল আলম মোল্লা। স্যার একটু জানতে চাইবো যে উনি গত 13 বছর যাবত উনি যে সমস্যাটা উনি ভুগছেন, ধীরে ধীরে উনি অনেক কষ্ট পেয়েছেন, তো ওনার কি ধরনের ট্রিটমেন্ট এর আগে আপনারা করিয়েছিলেন? তো এনাম ক্লিনিক থেকে প্রথম একটা অপারেশন করেছিলাম। আচ্ছা। এই অপারেশন ভুলের পরে ইন্ডিয়া কলকাতাতে অপারেশন করেছি। আচ্ছা দুইটা অপারেশন করেছেন, মানে এটা সাকসেসফুল না হওয়াতে আপনারা ইন্ডিয়াতে গিয়ে অপারেশন করিয়েছেন। আচ্ছা তারপরে? তারপরে ভালো হয়নি, আগে তো চলতেও পারতো না, বসতে হাঁটাচলা করতে পারতো না, রান্নাবাড়া করতে পারতো না, তারপরে সারাক্ষণ শুয়েই থাকতো। তারপরে এই ডিপিআরসি সংবাদটা পাইয়া এই জায়গায় 15 দিন ভর্তি রেখে যে ট্রিটমেন্ট করেছি, 80% ভালো হয়েছে। আচ্ছা মানে গত 13 বছর যাবত উনি যে কষ্টে ভুগছেন এবং পরপর দুইটা অপারেশন করে উনি যখন মানে সফল হননি, মাত্র এই কয়েকটা দিন এখানে ভর্তি থেকে উনি আগের থেকে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন বলতে চাচ্ছেন? আচ্ছা একটু জানতে চাইবো যে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা নার্স ছিল বা থেরাপিস্ট ছিলেন, বা তারা কি আপনার প্রপারলি আপনার টেক কেয়ার করেছেন, টাইম টু টাইম আপনাকে ট্রিটমেন্ট করেছেন যতটুকু ছিল? আচ্ছা মানে সময় মতো আপনি সবটুকু ট্রিটমেন্ট পেয়েছেন। আচ্ছা একটু জানতে চাইবো যে আপনারা তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনারা ভিজিট করেছেন বা গিয়েছেন, সেই হসপিটালগুলোর পরিবেশ এবং ডিপিআরসি হসপিটাল, ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন। অন্যান্য হসপিটাল থেকে অনেকটুকু ভালো বলছে। আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল যখন আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার টোটাল পরিবেশ, টোটাল যে সেবা আপনারা পেয়েছেন, সেই সেবাকে আউট অফ 10 10-এর ভিতরে কত মার্কস দেবেন আপনারা? 10-এর ভিতরে 9 মার্ক দিব। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের মূল্যবান সময় এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।